সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাঝে মাঝে কিছু ট্রেন্ড চালু হয়। বর্তমানে এক ধরনের ছবি অনেকের ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে, যা দেখে প্রথমে অনেকেই হয়তো ভাবতে পারেন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা কোনো ভেক্টর আর্ট। কিন্তু আপনি আপনার পছন্দের ছবিটি দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এমন সব ছবি তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকেই। হ্যালো বন্ধুরা, অ্যান্ড্রয়েড গুরু বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোন দিয়ে ফেসবুকে ট্রেন্ডিংয়ে থাকা ভেক্টর আর্ট ফটো এডিট করতে পারবেন খুব সহজেই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে যা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব। সার্চ করব ফটোল্যাব লিখে। সার্চ করার পর এরকম আইকনের একটি অ্যাপস আমাদের ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড হতে শুরু করেছে, আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। ডাউনলোড হয়ে গেছে, অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। উপরের দিকে আপনারা টপ, ট্রেন্ডিং এবং রিসেন্ট নামে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাব ট্রেন্ডিং অপশনে। এখানে আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন, এখান থেকে আপনার পছন্দ মতো একটি পছন্দ করে নেবেন। এখন সবগুলো অপশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তারপর আপনাকে আপনার পছন্দের ছবির জন্য যেতে হবে অল অপশনে। সেখান থেকে আপনাকে একটি ছবি বেছে নিতে হবে। আমি এই ছবিটি বেছে নিলাম। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করতে পারবেন, কারণ এখানে অ্যাপসটি অটোমেটিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে। তবে আপনারা চেষ্টা করবেন এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে এমন ছবি ব্যবহার করার জন্য। এখন আপনি নিচের দিকে সবুজ বৃত্তের মধ্যে যে অ্যারো চিহ্ন আছে সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ছবিটি প্রসেস হতে শুরু করবে। স্ক্রিনের উপরে ডান দিকে থ্রি ডটের পাশে শেয়ার অপশন পাবেন, সেখানে ক্লিক করলে আপনার ছবিটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তাছাড়া আপনি ছবিটি এখান থেকে সরাসরি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো আমরা অ্যাপসটি বন্ধ করে এখন চলে যাব ফোনের গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আপনি খুঁজে পাবেন আপনার সেই এডিট করা কাঙ্ক্ষিত ছবিটি।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কিংবা যদি অ্যাপস ডাউনলোড কিংবা ছবি এডিট করতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের সহায়তা করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।